একদিন এক জঙ্গলে বিশাল আকারের এক দানব দাম্ভিক ডাইনোসর এসে হাজির হলো। আগের জঙ্গলের সব পশু পাখি তো আমি একাই খেয়ে ফেলেছি, এখন খুঁজতে খুঁজতে এই জঙ্গলটাতে চলে আসলাম। শুনেছি এই জঙ্গলটাতে অনেক ধরনের পশু পাখি পাওয়া যায়, কয়েকটা দিন মজা করে খেতে পারবো। জয়, আগে এই জঙ্গলের রাজাকে খেয়ে আমার শিকারের খাতা খুলি। এই বলে দাম্ভিক ডাইনোসর গেল বনের রাজা সিংহকে খেতে। এদিকে তো বনের রাজা সিংহ তার জন্য বনের ভেতরে শিকার খুঁজে বেড়াচ্ছিল। শিকার খুঁজতে খুঁজতে বনের রাজা সিংহ একটি মাঠে চলে আসে। আজকে তো এখনো একটা শিকার পেলাম না, কি খাবো বুঝতে পারছি না, সব শিকার কোথায় জানি চলে গিয়েছে। রাজা হয়ে লাভটা কি হয়েছে? এত কষ্ট করে যদি শিকার ধরতে হয়, এই দুঃখ আমি কোথায় রাখবো? অন্যান্য দিন এই মাঠটাতে তো অনেক শিকার থাকে, আজ তো একটা শিকারও দেখতে পাচ্ছি না। যাই হোক, এই গাছটার নিচে একটু দাঁড়িয়ে থাকি, যদি এই মাঠে কোনো শিকার আসে তাহলে তাকেই খেয়ে ফেলবো। এই বলে সিংহ সেখানে দাঁড়িয়ে শিকার ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। কিরে, তুই নাকি বনের রাজা সিংহ? তা রাজা হয়ে এখানে এসে দাঁড়িয়ে আছিস কেন? রাজা হয়ে তোর লাভটা কি হয়েছে? যদি এত কষ্ট করে শিকার ধরতে হয় তাহলে তার বেঁচে থেকে লাভটা কি? তোর তো মরে যাওয়া উচিত। আয় আয় আমার পেটে আয়, তোর আর কষ্ট করে শিকার ধরতে হবে না, সারা জীবনের জন্য তোর কষ্ট আমি লাঘব করে দিব। আরে বাপরে, এত বড় ডাইনোসর তো বাপের জন্মও দেখিনি, এর হাত থেকে আজ আমার নিস্তার নেই, এখন কি করি? বনের রাজা সিংহ ডাইনোসরকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ডাইনোসরও আর দেরি না করে বনের রাজা সিংহকে কসকস করে গিলে খেয়ে ফেলে। বনের রাজা সিংহকে খাওয়া শেষ করে ডাইনোসর চলে গেল তার গুহায়। এদিকে জঙ্গলের দক্ষিণ দিকের এক গাছে বাসা বেঁধে থাকতো এক টুনি পাখি। টুনির গাছের বাসার নিচেই এক ছোট্ট গুহায় থাকতো একটি হরিণী। হরিণী আর টুনির মধ্যে ছিল গভীর ভাব, তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। বুঝলে টুনি, আজ আর জঙ্গলে তেমন ভালো ঘাসই পাওয়া যায় না, তাই আগের মতো ঘাস খেয়ে তেমন আর মজা পাই না। যতই দিন যাচ্ছে ততই যেন জঙ্গলে জীবন যাপন করা দুর্বিষহ হয়ে উঠছে। তুমি ঠিকই বলেছো হরিণী বন্ধু, বর্তমানে তো শিকারী পশু পাখিদের জ্বালায় বাসা থেকে বেরি হতে পারি না। আমি বেরোতে পারি না কাকচিল আর ঈগলের জ্বালায়, আর তুমি বেরোতে পারো না বাঘ সিংহ আর শিয়ালের জ্বালায়। তুমি ঠিকই বলেছো বন্ধু, যেদিন দেখবে এই বনে বড় কোনো বিপদ আসবে তখন বনের সব পশু পাখিরা আবার একত্রিত হবে। এসব নিয়ে টুনি আর হরিণী একজন আরেকজনের সাথে কথা বলছিল। ঠিক তখনই সেখানে সেই দানব ডাইনোসরটি চলে আসে। এই তো একটা হরিণ পেয়েছি, দেরি করিস না, তাড়াতাড়ি মুখে আয়, অনেকদিন ধরে হরিণের মাংস খায় না, হরিণের মাংস খেতে যে কি সুস্বাদু, সে যে খায় সেই জানে। তুমি কি করলে দাম্ভিক ডাইনোসর? তুমি আমার হরিণী বন্ধুকে এভাবে খেয়ে ফেললে, তোমার মনে কি একটুও দয়া মায়া নেই নাকি? আরে চুপ বেটা পুচকে টুনটুনি, তোর এত সাহস হলো কি করে? আমাকে প্রশ্ন করিস? তুই গাছে না থাকলে তোকেও খেতাম, তোর ভাগ্য ভালো যে আমি গাছে উঠতে পারি না, তোকেও আমি আস্ত রাখতাম না। এই বলে ডাইনোসর সেখান থেকে চলে গেল তার গুহায়।
একদিন বনেরই এক বাঘ তার গুহার সামনে বসে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই সেখানে দাম্ভিক ডাইনোসরটি চলে আসে। সিংহ খেয়েছি, হরিণ খেয়েছি, এবার বাঘকে খাবো। এই বাঘ, এবার তোর পালা, জলদি করে তৈরি হয়ে যা। আরে বাবারে, এ তো দেখছি সেই দাম্ভিক ডাইনোসরটা, এবার দেখছি আমাকে খেতে এসেছে। যে করেই হোক, এখন এই দাম্ভিক ডাইনোসরের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। এই বলে বাঘ এক দৌড়ে তার গুহার ভেতরে পালিয়ে গেল। এই বেটা বাঘ তো আমার ভয়ে পালিয়ে গেল, আমার এত বড় শরীর, ওর তো সরু গুহার ভিতরে ঢুকবেই না, তাই আজ তুই বেঁচে গেলি। তবে বেশি দিন আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না, শিকার করতে হলে তো তোকে বাইরে আসতে হবে, তখন আমি তোকে কচকচ করে চিবিয়ে খাবো। আজ আমি চললাম। ডাইনোসর বাঘকে শিকার করতে না পেরে সেখান থেকে চলে গেল। এদিকে বনের সকল পশু পাখিরা ওই দাম্ভিক ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য বাঘের কাছে আসলো সাহায্য চাইতে। বনের সব পশু পাখিরা এখন শুধু শিয়াল পণ্ডিতের জন্য অপেক্ষা করছে। এদিকে কিছুক্ষণ পর পশু সভায় শিয়াল পণ্ডিত এসে হাজির হলো। কি ব্যাপার বাঘ মামা, আজ আবার হঠাৎ করে আলোচনা সভার আয়োজন করেছো? তা আমাকে কি মনে করে ডাকলে? তুই তো আমাদের বাছাবি ভাগ্নে, কাল অল্পের জন্য ওই বিশাল দেহি দাম্ভিক ডাইনোসরের হাত থেকে বেঁচে গেছি। তুই তো শিয়াল পণ্ডিত ভাগ্নে, ওই ডাইনোসরকে মারার জন্য একটা জব্বর বুদ্ধি বের কর। ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি যা যা বলছি তার তার ব্যবস্থা করো। ওই দাম্ভিক ডাইনোসরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তাহলে মনোযোগ দিয়ে শোনো আমার কথা। এদিকে শিয়াল পণ্ডিত তার প্ল্যানের কথা বনের সকল পশু পাখিকে বুঝিয়ে দিল, আর শিয়াল চলল সে দাম্ভিক ডাইনোসরের কাছে। কিরে শিয়াল, তুই দেখছি নিজে থেকে চলে এসেছিস আমার শিকার হওয়ার জন্য, তোর তো দেখছি ভালোই পাকনা গজিয়েছে, তা মরার জন্য এত তাড়া কিসের? কি যে বলেন না ডাইনোসর ভাই, আমি তো এসেছি আপনাকে দাওয়াত দিতে। আপনি আমাদের জঙ্গলে এসেছেন, এত কষ্ট করে শিকার ধরে খাচ্ছেন, এটা আমার সহ্য হচ্ছে না, তাই আমি নিজে আপনার জন্য অনেকগুলো শিকারের ব্যবস্থা করেছি। আমার গুহায় গিয়ে শিকারগুলোকে খেয়ে আমাকে ধন্য করুন। আপনার মতো এত ভালো মনের একটা ডাইনোসরকে আমি দাওয়াত খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগবে। তাই নাকি শিয়াল, তোর ব্যবহার আমার কাছে খুব ভালো লেগেছে। ঠিক আছে, আমি তোর দাওয়াত গ্রহণ করলাম, তুই তোর গুহায় ফিরে গিয়ে সব রেডি কর, আমি একটু পরেই যাচ্ছি। ঠিক আছে ডাইনোসর ভাই, একটু তাড়াতাড়ি আসবেন, শিকারগুলো গরম থাকতেই খেয়ে নেবেন, বাসি হলে তখন আবার খেতে পারবেন না। এরপর শিয়াল তার গুহাতে ফিরে গেল, আর ফিরে গিয়ে ডাইনোসরের জন্য অপেক্ষা করতে লাগলো। জঙ্গলের সব পশু পাখিরা দানব দাম্ভিক ডাইনোসরের জন্য আগে থেকেই শিকার ধরে রেডি করে রেখেছে। কিছুক্ষণ পর সেখানে দানব দাম্ভিক ডাইনোসর চলে আসলো। এই দেখুন ডাইনোসর ভাই, আপনার জন্য তরতাজা কত শিকার ধরে নিয়ে এসেছি, এখন এক পাশ থেকে খাওয়া শুরু করুন তো। এরপর দাম্ভিক ডাইনোসর একে একে সব শিকারগুলো সাবার করে দিল। শিয়াল, খাবারগুলো যা ছিল না, মনে হচ্ছে বেশি খেয়ে ফেলেছি, এখন চোখে তো ঝাপসা দেখছি, মাথাটা একটু ঘুরপাক খাচ্ছে, এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। শিয়াল, তোর এখানে কি বিশ্রাম নিতে পারবো? এই দুষ্ট ডাইনোসর, তুই কি ভেবেছিস তোকে জামাই আদর করার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি? আসলে ওই শিকারগুলোর মধ্যে বিষ মিশানো ছিল, তুই অনেক জ্বালিয়েছিস সে বনের পশু পাখিদের, তাই ওরা সবাই মিলে ওই শিকারগুলোতে বিষ মাখিয়ে দিয়েছে, এখন আমার চোখের সামনে তুই মর, আর আমি চেয়েছে দেখি। এ তুই কি করলি শিয়াল, আমাকে ধোকা দিয়ে এভাবে বোকা বানালি, কাজটা একদম ঠিক করলি না শিয়াল। বিষের প্রভাবে সেই দাম্ভিক ডাইনোসরটি সেখানেই মারা গেল। এভাবে শিয়াল পণ্ডিত তার বুদ্ধি দিয়ে ওই দানব দাম্ভিক ডাইনোসরের হাত থেকে বনের সকল পশু পাখিকে রক্ষা করলো।